তাহলে দেখো প্রথম যে বোর কক্ষপথ তার ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম এটা এ জিরো সমান এফ সোয়েল নট এই স্কোয়ার বাই পাই এম স্কোয়ার এই ভ্যালুটিকে যদি আমরা ছ নম্বর ইকুয়েশানে বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো তোমরা দেখো এটি ছিল আমাদের ছ নম্বর ইকুয়েশান এখানে দেখো এফস্যালো নট এই স্কোয়ার বাই পাই এম স্কোয়ার এটিই হলো এ জিরো তাহলে এটি সমান আমরা লিখতে পারি এ নট কারণ এখানে এফসাল নট এই স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার এটি হল এ জিরো তাহলে আমরা নতুন একটি ইকুয়েশান পেলাম সেটি হলো আর এন সমান এন স্কোয়ার ইন্টু এ জিরো এটি কিন্তু তোমরা মুখস্থ করবে এটি দাগ দিয়ে রাখবে বইতে আর এন সমান এন স্কোয়ার ইন্টু এ জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এনতম কক্ষপথের যে ব্যাসার্থ আর এন সেটা সমানুপাতিক হয় এন স্কোয়ারের সঙ্গে অর্থাৎ প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার তা স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে কে এল এম এই কক্ষপথগুলিতে ব্যাসার্ধের অনুপাত কি হবে দেখো কে কক্ষপথের জন্যে কে কক্ষপথের জন্যে এন এর ভ্যালু হয় ওয়ান তাহলে কে কক্ষপথের জন্যে হবে সেটি কি ওয়ান স্কোয়ার ইস টু এল কক্ষপথের জন্য যেহেতু আর এন স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক এল কক্ষপথের জন্য ব্যাসার্ধ হবে কি এল কক্ষপথের জন্য এন এর ভ্যালু হচ্ছে টু তাহলে হবে কি ইস টু টু স্কোয়ার ইস টু দেখো এম কক্ষপথ তার জন্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন তার ভ্যালু হলো থ্রি তাহলে এম কক্ষপথের জন্য যেহেতু আর এন স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক তাই আমরা লিখতে পারি কি থ্রি স্কোয়ার ইস টু এন কক্ষপথের জন্য স্মল এন এর ভ্যালু হলো ফোর তাহলে লিখতে পারি কি আমরা ফোর স্কোয়ার সুতরাং এইভাবে কিন্তু কক্ষপথগুলির ব্যাসার্থ ক্রমশ বাড়তে থাকে তাকে এগুলির ভ্যালু যদি লিখে দিই দেখো ওয়ান স্কোয়ার পেয়েছি এখানে ওয়ান টু স্কোয়ার পেয়েছি ফোর থ্রি স্কোয়ার পেয়েছি নাইন আর ফোর স্কোয়ার পেয়েছি সিক্সটিন তাহলে কে এল কক্ষপথগুলির ব্যাসারেতের অনুপাত হয় ওয়ান ইজ টু ফোর ইস টু নাইন ইস টু সিক্সটিন এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি দাগ দেবে তোমরা এরপর আজকের পরের প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর ইনতম কক্ষপথের শক্তির রাশিমালা লেখো হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর শক্তির মান কত কে এল কক্ষপথগুলিতে শক্তির অনুপাত কত প্রথমেই দেখে নিই হাইড্রোজেনের ভূমিস্তর শক্তি তো হাইড্রোজেনের পরমাণুর ক্ষেত্রে প্রথম বোর কক্ষে অর্থাৎ কে কক্ষে যখন ইলেকট্রনের থাকে তখন তার শক্তি ন্যূনতম হয় একে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর বা নিম্নস্তর শক্তি বলা হয় ক্যালকুলেশান তোমাদের লাগবে না তোমরা এই মানটি কিন্তু মুখস্থ করে রাখবে বইয়েতে এটি দাগ দেবে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর শক্তির ভ্যালু হয় মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট এটি বইতে কিন্তু তোমরা দাগ দিয়ে রাখো এবং এনতম কক্ষে যদি আমরা ক্যালকুলেশান করি ক্যালকুলেশানটি অত ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্যে আগের সেকশান থেকেই তোমরা এই ক্যালকুলেশনটি চাইলে তোমরা একটু দেখে নিতে পারো একটু আগে আমরা ইএন বের করেছি সেখানেই ভ্যালুগুলি বসালে তোমরা এটি পাবে ইনতম কক্ষপাত ইলেকট্রনের শক্তি ইএন সমান হয় যেটি গ্রাউন্ড স্টেট এনার্জি একটু আগে আমাদের বেরোলো সেই মাইনাস থার্টিন পয়েন্ট ফোর বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট এই ফর্মুলাটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ইনতম ভূমিস্তর শক্তি হলো মাইনাস থার্টিন পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট আর এনতম কক্ষপাতের শক্তি হলো মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইএন সমানুপাতিক হয় এন স্কোয়ার তাহলে কে এল এম এন কক্ষপাতের শক্তির অনুপাত কত হবে কে স্তরের শক্তি হবে ওয়ান বাই ওয়ান স্কোয়ার ইস টু এল কক্ষপথ তার জন্যে স্মল এন এর ভ্যালু হলো টু তাহলে হবে তার শক্তির অনুপাত ওয়ান বাই টু স্কোয়ার ইস টু এম কক্ষ তার জন্যে স্মল এন এর ভ্যালু হলো থ্রি তাহলে হবে ওয়ান বাই থ্রি স্কোয়ার এইভাবে এন কক্ষের জন্য বেরোবে ওয়ান বাই ফোর তা স্কোয়ার তাহলে এই ভ্যালুগুলো দেখো এখানে লিখে লেখা হয়েছে বইতে ওয়ান বাই ওয়ান স্কোয়ার হয়ে গেছে ওয়ান ওয়ান বাই টু স্কোয়ার হয়ে গেছে একের চার একের নয় একের ষোলো এইভাবে তাহলে কে এল এম এন কক্ষপথগুলিতে ইলেকট্রনের শক্তির অনুপাত হয় ওয়ান ইস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই নাইন ইস টু ওয়ান বাই সিক্সটিন এইভাবে প্রথম কক্ষপথের শক্তি তো তেরো দশমিক ছয় তাহলে পরের কক্ষপথের শক্তি হবে তার দেখো চার ভাগ একে চার দিয়ে ভাগ করে পাওয়া গেছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট এম কক্ষপথের শক্তি হবে যেটা গ্রাউন্ড স্টেট এনার্জি ছিল তার একের নয় ভাগ দেখো নয় দিয়ে তেরো দশমিক ছয়কে ভাগ করা হয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট এইভাবে যদি আমরা গ্রাফে এটা আঁকি কেমন গ্রাফ পাবো তোমরা দেখো দেখো এখানে গ্রাফটা দেখানো রয়েছে এখানে একটু ভুল আঁকা আছে এটি ই টু করা আছে এটি ই ওয়ান হবে প্রথম স্তরের শক্তি আর এটি ভুল লেখা আছে এটি হবে তেরো দশমিক ছয় থার্টিন পয়েন্ট সিক্স মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট তাহলে গ্রাউন্ড স্টেট সেটি হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ভোল্ট তার স্টেটটি দেখো পয়েন্ট ফাইভ ওয়ান এখানে এই বইয়ের এই যে ভার্সানটি ছিল এখানে একটু ভুল লেখা আছে নতুন বইয়েতে এগুলি কালেকশান করা আছে এখানে এটিও পয়েন্ট আছে যাই হোক এরকম একটি চিত্র আমরা পাবো প্রথম শক্তি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর আমরা দেখতে থাকবো যত উপরের দিকে আমরা উঠব এই গ্যাপটি কমবে দেখো প্রথম ও দ্বিতীয় স্তরের ভিতরে এই যে যতটি গ্যাপ ছিল দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে দেখো এই গ্যাপটি কমে গেছে এই গ্যাপটি ক্রমশ কমে এই বিষয়টি কিন্তু তোমরা চিত্রে একটু খেয়াল করে রাখবে এরপর আজকের পরের প্রশ্ন হাইড্রোজেন প্রণমাণর ইনতম কক্ষপাত ইলেকট্রনের বেগের রাশিমালা লেখো কে এলএমএন কক্ষপাতগুলিতে ইলেকট্রনের বেগের অনুপাত লেখো দেখো তম কক্ষপথ ইলেকট্রনের বেগ এই জায়গাতে দেখানো রয়েছে তোমরা মনে রাখবে ইলেকট্রনের বেগ এনের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় তাই কে এলেমেন কক্ষপথগুলিতে ইলেকট্রনের বেগের অনুপাত কী হবে কে কক্ষপথের জন্য হবে ওয়ান বাই ওয়ান ইস টু এল কক্ষপথ তার জন্যে এনের ভ্যালু হবে টু তাহলে হবে ওয়ান বাই টু ইস টু এম কক্ষপথের জন্য হবে ওয়ান বাই থ্রি তাহলে অনুপাতগুলি এইভাবে চলবে এটি হলো প্রথম কক্ষপাতে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ তৃতীয় কক্ষপাতে ইলেকট্রনের বেগ অনুপাতগুলি এইভাবে হয় এবার এনতম কক্ষপাতে ইলেকট্রনের বেগের একটি মান বিজ্ঞানী নির্ণয় করে রেখেছেন সেটি চলো দেখে নিই দেখো এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগের মান হয় এটি হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপাতে তোমরা এটি মুখস্থ করে রাখবে এখানে সি হল ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি শূন্য মাধ্যমে আলোর বেগ একশো সাঁত্রিশ একটি কনস্ট্যান্ট ইন্টু এন এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাহলে এন তোমকক্ষপাতি ইলেকট্রনের বেগ হয় সি বাই ওয়ান থ্রি সেভেন এন এখানে এই যে ওয়ান বাই ওয়ান থ্রি সেভেন এই কনস্ট্যান্টটির একটি নাম আছে এটিকে বলা হয় সামার ফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট এই মানটি তোমরা মুখস্থ করে রাখলেই হবে এরপর আজকের পরের প্রশ্ন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লাইম্যান বামার প্যাশেন ব্যাকেট ফান্ড শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণগুলি লেখো এর আগের দিন বোর্ডের থিওরিতে তোমরা পড়েছিলে যে উচ্চ শক্তি শক্তিস্তর থেকে ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তরে স্থানান্তর ঘটে তাহলে ইলেকট্রোম্যান্ট্রিক রেডিয়েশান কিন্তু রেডিয়েট হয় তরিচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হয় তার কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে তোমরা একটি ইকুয়েশান পড়েছিলে এইচ নিউ সমান ই টু মাইনাস ই বা ফ্রিকোয়েন্সি নিউ সমান বেরোতো ই টু মাইনাস ই বাই এইচ এখানে কিছুটা অংশ আমি একটু ক্যালকুলেশান স্কিপ করছি ফিজিক্সের জন্যে তোমরা ক্লাস ইলেভেনে ইকুয়েশান করেছিলে সেখানে তোমরা রিডব্যাক কনস্ট্যান্টও পড়েছিলে এখানে বইয়েতেও রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালু একটু দেওয়া রয়েছে আমি সেটিও তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দেবো কিছুটা ক্যালকুলেশান আমি স্কিপ করছি আমি প্রথমে দেখি যে ইলেকট্রনের যখন স্থানান্তর ঘটে উচ্চ শক্তি শক্তিস্তর থেকে নিম্ন শক্তি স্তরে তখন আমরা কি ধরনের পারমাণবিক বর্ণালী পাই এবং সেই সিরিজগুলোর বিজ্ঞানীরা কেমন নাম দিয়েছিলেন দেখো এখানে একটি চিত্র দেখানো রয়েছে এটি প্রথম কক্ষপাত এটি প্রথম কক্ষপাত এটি দ্বিতীয় কক্ষপাত এটি তৃতীয় কক্ষপাত চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাতটি কক্ষপাত চিত্রে দেখানো রয়েছে যদি প্রথম শক্তিস্তরে স্তরে উপরের শক্তিস্তরগুলি থেকে ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে আমরা বলি লাইম্যান সিরিজ এটি হলো প্রথম তাহলে এক নম্বর কক্ষপাতে যদি উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন আসে তাকে আমরা বলি লাইম্যান দ্বিতীয় কক্ষপাতে দুইটি দেখো এখানে দেখানো রয়েছে বইতে দ্বিতীয় কক্ষপথে যদি ওপরের কক্ষপথগুলি থেকে ইলেকট্রনে স্থানান্তর হয় তাহলে আমরা যে সিরিজ পাই বর্ণালী তাকে বলি বামাস সিরিজ একইভাবে তৃতীয় কক্ষপথে যদি ওপরের কক্ষ থেকে ইলেকট্রন আসে বলি প্যাশন চতুর্থ যে কক্ষটি রয়েছে এটি হলো চতুর্থ কক্ষ খেয়াল করে দেখো এটি চতুর্থ কক্ষ তাতে যদি ওপরের কক্ষগুলি থেকে ইলেকট্রনের স্থানান্তর হয় আমরা পাই ব্র্যাকেট শ্রেণী এবং যদি পঞ্চম কক্ষপথে ওপরের কক্ষপাতগুলি থেকে ইলেকট্রনিক স্থানান্তর হয় তাকে বলি ফান্ড শ্রেণী বইয়ের চিত্রটার অর্ডারটা তোমরা একটু দেখবে লাইম্যান এখানে আছে এক দুইটি আছে পরের সেকশানে তারপরে আছে তিন তারপরে চার তারপরে পাঁচ এইভাবে লাইম্যান বা আমার প্যাশেন ব্র্যাকেট পান ফান্ড এই পাঁচটি শ্রেণী আমরা পাই এই পাঁচটি শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি তার সূত্রগুলো চলো আমরা একটু দেখে নিই দেখো লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে এখানে লাইম্যান শ্রেণী দেখানো রয়েছে লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে উপরের কক্ষপথগুলি থেকে এক নম্বর কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তর হয় তাই লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে ওয়েটলেন নির্ণয়ের সূত্র সমীকরণ হলে এটি ওয়ান বাই ল্যামরা সমান আর ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার যেখানে উপরের কক্ষ থেকে ইলেকট্রন আসে তাই এনের এর ভ্যালু হলো দুই তিন চার অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় এই কক্ষপথগুলি থেকে এক নম্বর কক্ষপাতে ইলেকট্রনে স্থানান্তর হয় তাই এই ফর্মুলা দিয়ে আমরা লাইম্যান শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি যেখানে আর হল রিড বা কনস্ট্যান্ট এর ভ্যালু কিন্তু অঙ্কে সাধারণত বলে দেওয়া থাকে এরপর বামা শ্রেণী বামা শ্রেণীতে দু নম্বর কক্ষপাতে উপরের কক্ষপাতগুলি থেকে ইলেকট্রনে স্থানান্তর হয় তাই বামা শ্রেণীর ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণ হলো ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার যেখানে এনের ভ্যালু হবে দুই এর চেয়ে যে হায়ার কক্ষপাতগুলি আছে সেগুলি অর্থাৎ থ্রি ফোর ফাইভ ইত্যাদি এরপর প্যাশন শ্রেণী প্যাশন শ্রেণীর ক্ষেত্রে তিন নম্বর কক্ষপাতে উপরের কক্ষপাত থেকে ইলেকট্রনের আগমন হয় তাই এক্ষেত্রে ল্যামডা নির্ণয়ের সমীকরণটি হলো ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার যেখানে এনের ভ্যালু হলো থ্রি অপেক্ষা যে হায়ার সেলগুলো রয়েছে সেগুলি অর্থাৎ ফোর ফাইভ সিক্স ডট 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 ইত্যাদি একইভাবে ব্রাকেট শ্রেণী তার জন্যে পাঁচ নম্বর কক্ষপথে ইলেকট্রনের আগমন হয় তার ক্ষেত্রে ল্যামডা নির্ণয়ের ফর্মুলা হলো এটি চার নম্বর কক্ষপথে হয় তাই তার ক্ষেত্রে ল্যামডা নির্ণয়ের ফর্মুলা হল এটি ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার যেখানে এন এর ভ্যালু ফাইভ সিক্স সেভেন ডট ডট ফান্ড শ্রেণীর ক্ষেত্রে পাঁচ নম্বর কক্ষপথে উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন আসে তাই এক্ষেত্রে ল্যামডা নির্ণয়ের ফর্মুলা হলো ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার যেখানে এন এর ভ্যালু হল পাঁচ অপেক্ষা উপরের কক্ষ অর্থাৎ ছয় সাত আট ডট 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 ইত্যাদি এইভাবে আমরা লাইম্যান বামার প্যাশেন ব্র্যাকেট ফান্ড ইত্যাদি শ্রেণির তরঙ্গদৈর্ঘ্যগুলো নির্ণয় করতে পারি দেখো রিডব্যাক কনস্ট্যান্ট সম্পর্কে ডিটেলসে আমি তোমাদের বলছি না এখানে কেমিস্ট্রিতে ক্লাস ইলেভেনের রিডব্যাক কনস্ট্যান্ট তোমরা পড়েছো আমরা একটু স্কিপ করে যাচ্ছি এখানে রিডব্যাক কনস্ট্যান্টের একটি ভ্যালু হয় এসআইএ যদি রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালু আমরা লিখি তাহলে এটি হবে এসআইএ রিডব্যাক কনস্ট্যান্টের ভ্যালু সাধারণত এইচএসএ যে অঙ্কগুলি আসে সেখানে রিডব্যাক কনস্ট্যান্টের এই ভ্যালুটি তোমাদের প্রশ্নেতেই দেওয়া থাকে তাই এটি তোমরা সেখান থেকেই অঙ্ক করার সময় ব্যবহার করতে পারো এরপর আজকের পরের প্রশ্ন আয়নন শক্তি ও আয়নন বিভাব কাকে বলে এদের মান কত এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও বিগত বছরগুলিতে উচ্চ দেখা গেছে বারবার এসেছে দেখো আয়নন শক্তির সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে এখান থেকে এখান পর্যন্ত তোমাদের লিখতে হবে ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুকে যখন আমরা আয়নে পরিণত করতে চাই তখন বাইরে থেকে যে পরিমাণ শক্তি আমাদের সরবরাহ করতে হয় সেই শক্তিকেই ওই মৌলের আয়নন শক্তি বলা হয় এর ভ্যালু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ভ্যালু হয় মাইনাস থার্টিন পয়েন্ট ইলেকট্রন ভোল্ট এই ব্যাপারটি তোমরা কিন্তু বইতে একটু ডাক দিয়ে নাও এরপর আয়নন বিভব দেখো একই রকমের অনেকটি সংজ্ঞা রয়েছে এখানে ওখানে শুধু আগের সংজ্ঞাটিতে ছিল যে পরিমাণ শক্তি সরবরাহ করি এখানে যে পরিমাণ বিভব প্রয়োগ করি ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুকে যদি আমরা আয়নে পরিণত করতে চাই যে ন্যূনতম ধনাত্মক বিভব আমাদের প্রয়োগ করতে হয় তাকে বলা হয় ওই মৌলের আয়নন বিভব এই সংজ্ঞাটি তোমরা প্রস্তুত করে রাখবে হাইড্রোজেনের ক্ষেত্রে আয়নন বিভবের ভ্যালু হলো থার্টিন পয়েন্ট সিক্স ভোল্ট এটিও তোমরা মুখস্থ করবে এরপর আজকে শেষ প্রশ্ন বোরের তত্ত্বের দুটি সাফল্য ও দুটি ব্যর্থতা আলোচনা করো চলো উত্তরটি আমরা দেখে নিই দেখো বোর্ডের তত্ত্বের সাফল্য ব্যর্থতা ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন সেকশানে আলোচনা করা হয়েছে এই এক এবং দু নম্বর এই দুটি পয়েন্ট হচ্ছে দুটি সাফল্য তাহলে এই দুটি হচ্ছে দুটি সাফল্য হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ্য পরমাণু যেটিকে আমি আমরা এইজ লাইক অ্যাটম বলি এর বর্ণালীকে বোর্ডের তত্ত্বের দ্বারা নির্ভুলভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এটি একটি সাফল্য আরেকটি সাফল্য হলো যে ক্ষার ধাতুগুলি রয়েছে তাদের পারমাণবিক বর্ণালীর প্রধান যে বিশেষত্বগুলি সেগুলি কিন্তু তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাহলে এই দুটি সাফল্য তোমরা প্রস্তুত করবে এরপর বোর তত্ত্বের দুটি ব্যর্থতা এখানে চার এবং পাঁচ নম্বর পয়েন্টে দুটি ব্যর্থতা বলা হয়েছে দেখো হাইড্রোজেন বা অন্য এইচ লাইক অ্যাটমগুলির ক্ষেত্রে আমরা যে বর্ণালীতে যে লাইন স্পেকট্রাম পাই সেই লাইন স্পেকট্রামকে যদি শক্তিশালী আমরা স্পেকট্রোমিটার দিয়ে দেখি তাহলে দেখতে পাবো সেই লাইনের ভিতরে কিন্তু অনেক ছোট ছোট আসলে সরু সরু লাইন রয়েছে যাদের জুড়ে আমরা একটি লাইন রূপে দেখতে পাই এটিকে বলা হয় আসলে ফাইন স্ট্রাকচার এই ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যা কিন্তু বোর্ডের থিওটি দিতে পারে না এটিকে অনেক সময় তাই ব্যর্থতা না বলে এটিকে অসম্পূর্ণতা বলাই ভালো কারণ ফিজিক্স যত এগিয়েছিল পরে কিন্তু এই ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যাও আমরা দিতে পেরেছি তবে ইনিশিয়ালি বোর্ড যে থিওরি দিয়েছিলেন সেখান থেকে আমরা ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যা পাই না তাই এটিকে একটি ব্যর্থতা বলা যেতে পারে বোর্ডের তত্ত্বের আরেকটি ব্যর্থতা হলো আমরা যখন পড়েছিলাম বোর্ডের পস্টুলেট তখন বোর্ড বলেছিলেন প্রথম পস্টুলেটে যখন যে পারমিসেবেল অরবিটগুলো রয়েছে অনুমোদিত কক্ষপাতগুলি রয়েছে সেখানে যখন ইলেকট্রনের আবর্তন হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক কোনো রেডিয়েশান হয় না তরিচুম্বকীয় বিকিরণ কোনো হয় না এই হয় না যে তরিচুম্বকীয় বিকিরণ এটি তিনি বলেছিলেন ঠিক আছে কিন্তু কেন হয় না তার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি দেননি তাই এটিকেও বোর্ডের তত্ত্বের একটি রূপে আমরা ধরে নিই তাহলে আজকের পড়া এই পর্যন্তই থাকুক বোর্ডের তত্ত্বের সাফল্য এবং ব্যর্থতা তোমরা মুখস্থ করবে শর্ট কোশ্চেন এগুলি থেকে আসতে পারে এই পর্যন্তই থাকলো আজকে টাটা